ভারতীয় ভিসা নিয়ে আমরা অনেকেই অপেক্ষায় আছি, কখন আমরা ভিসা ফাইল জমা দিতে পারবো এবং কখন নতুন ভিসা করতে পারবো। তো আপনারা সবাই জানেন গত 1-2-3 তারিখ সীমিত পরিসরে কিছু স্লট ওপেন করেছিল, তো এরপরে আবার একটি নোটিশ দিয়ে সেটা গতকালকে আমরা বলেছিলাম সেটা বন্ধ হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা আজকে আবার আপডেট দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে, যখন ভিসাটা ছাড়লো 1-2-3, তখন এত পরিমাণ অ্যাপ্লাই করেছে, যেহেতু ভিসার পরিমাণও কম, মানে যারা অ্যাপ্লাই করেছে দ্রুত সংখ্যক অ্যাপ্লাই করাতে 8-9-24 তারিখ পর্যন্ত তাদের স্লটগুলো বুকিং হয়ে গিয়েছে। তো এটাই সেখানে বলা হচ্ছে, যেটা গতকালকে আমরা বলেছিলাম যে ডেট বা স্লট পাওয়া যাচ্ছে না। তো সেখানে এই প্রসঙ্গে একটা আপডেট দেওয়া হয়েছে আইবিএসসি সেন্টারের ওয়েবসাইট থেকে, এবং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল বি অ্যাভেলেবল অন 8-9-2024 মানে আগামী স্লটগুলো অ্যাভেলেবেল হবে 8 তারিখ থেকে, সকাল 9টা থেকে এই স্লটগুলো ওপেন হবে। এই কয়েকদিন পর্যন্ত আপনার মানে এই নতুন স্লট বন্ধ থাকবে। তো এটা এখানে বোঝানো হচ্ছে। তো এটা যদি আমরা বাংলাতে দেখি, এখানে দেখেন কি বলছে, আমরা বর্তমানে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম পরিচালনা করছি, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টগুলো বর্তমানে 8-9-24 পর্যন্ত পূর্ণ, পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 8-9 তারিখে সকাল 9টায় মেডিকেল ডাবল এন্ট্রি ভিসা এবং তারিখে জমা দেওয়ার জন্য স্টুডেন্ট বিভাগ অ্যাপয়েন্টমেন্টের জন্য উপলব্ধ হবে। এটা 8 তারিখ থেকে এটা ওপেন হবে। দয়া করে মনে রাখবেন যে এই তিনটি বিভাগ ছাড়া অন্য বিভাগের অন্যান্য স্লটগুলি এই মুহূর্তে খোলা নেই। মানে আপনারা যেই তিনটা ভিসা টাইপ ছিল, যেমন স্টুডেন্ট, মেডিকেল এবং ডাবল এন্ট্রি, মানে যারা বাহিরে যাবে অন্য কোনো দেশে অ্যাম্বাসি ফেস করার জন্য, এই তিনটা স্লটেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং জমা দিতে পারবে। এটা 8 তারিখ পর্যন্ত বুক হয়ে গেছে এবং আগামী 8 তারিখ সকাল 9টা থেকে পরবর্তী আবার যেই কার্যক্রমটা সেটা তারা ওপেন করবে। তো এই ছিল আজকের ভিডিও। সেই সাথে কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা আপনার কমেন্ট সেকশনে লিখবেন।